আমি দীর্ঘ কয়েক মাস যাবত বেশ অসুস্থ। আমি আগে থেকে অসুস্থ থাকতাম, মানে ওটা ওষুধ খেলে সেরে যেত। 6-7 মাস থেকে এত অসুস্থ থাকি, মানে অসুখ ছাড়তেই চায় না। যে কোনো একটা ভাইরাস আসে আমার উপরে এক্সপেরিমেন্ট হয়, যেন আমার দিয়েই শুরু হইল, কি বলবা। আর যে কোনো একটা মানে অসুখ হলো, আমি যদি শুনি অমুক জায়গায় অমুকের অসুখ হয়েছে, আমি ভয় পাইলাম, আমার হয়ে গেল। আমি এটা নিয়ে খুব দুশ্চিন্তায় ভুগতেছিলাম, আমি চাই না আমার রোগ হয়ে যায়। আমার ছোট একটা বাচ্চা আছে, 3 বছর বয়স, ওকে ঠিক মতো খাওয়াইতেও পারি না, গোসল করাইতেও পারি না, পানি ধরলে সর্দি লাগে, কেমন একটা বিপদ। মেয়ে মানুষের কত ধরনের কাজ করতে হয়, আমি পানিও ধরতে পারতেছি না, কিছুই করতে পারতেছি না। বুয়া সব কাজ করে দিয়ে যায়, রান্নাটা আমাদের ঘরে আবার নিজেদের হাতে রান্নাটাই সবাই পছন্দ করে, ওটাও করতে পারতেছি না। তাহলে আমার বেঁচে থেকে কী লাভ? হাজব্যান্ড নিশ্চয়ই আরেকটা বিয়ে করবে, পরিকল্পনা করাচ্ছি যে আমি আর মধ্যে ও কিছু লোক দিয়ে তুমি কী করবা, বিয়ে করার চিন্তা ভাবনা করে ফেলো। এগুলো বলতেছি বাসায়। তারপরে মাস্টার্স পরীক্ষা রুটিন পড়লো, বাসায় পরীক্ষা দেওয়ার জন্য গেলাম। যাওয়ার পরে আর এক নতুন কাণ্ড, এই 2-2.5 মাসের ভিতরে আমার রিলেটিভ 8 জন মারা গেছে, একদম আমার রিলেটিভ, মানে কাছের মানুষ সবাই, আমার পরিচিত। আমি 8টা মৃত্যু সংবাদ শুনছি এই 2.5 মাসের ভিতরে। আমি নিজেও অসুস্থ, শারীরিকভাবে শ্বাসকষ্ট, নানান জন্য তো রোগ আমার অ্যাটাক করে। ভাবতেছি তাহলে আমি আর মাস্টার্স করে কী করলাম, মরেই তো যাবো, মরেই যাচ্ছি, তাই কবরে কি এই গ্রাজুয়েশন নিয়ে যা, কবরে যে লাভ আছে? হ্যাঁ, তখন ভাবলাম এই বাচ্চা, এই সমাজ, এই পৃথিবী, আল্লাহ, আমি তো মারা যাইতেছি। হাজব্যান্ডকে বললাম আমাকে তোমার মার কাছে কবর দিও, পায়ের সাইডে দিও, কারণ ডানে বামে তোমরা যাবা, মা বলে কথা। আর আমার শাশুড়ি, উনি অনেক ইবাদতকারিনী, ওই ওসিলা যদি আমার বেহেস্তে একটু নসিব হয়। ও আচ্ছা, আমার হাজব্যান্ড বলতেছে ও তুমি মারা যাচ্ছ, কবে মারা যাচ্ছ, ক্রিটিসাইজ করতো। আমি বললাম আসলে ডেটটা তো বলতে পারতেছি না, তবে মনে হয় রিসেন্টলি যাব। তো ও আবার ইঞ্জিনিয়ার, ওয়ার্কশপ আছে, তো আমার দেন মসজিদে যে খাটিয়া আছে না, খাটিয়া মনে হয় সবাই চিনেন, ও খাটিয়া বানাইছে। আমি বললাম আল্লাহ, এই খাটিয়ার প্রথম লাস্টটা কি আমারই হয় কি না, এরকম আরও ভয় ঢুকে গেছে, মানে ভয় ভয় ভয়, কি বলবো, ভয়। আমার কোনো কিছু ভালো লাগে না। আমি ছোট থেকে খুব প্রাণ চঞ্চল একটা মেয়ে ছিলাম, সব কাজ করতে ভালো লাগতো। আমি ছোট থেকে নিজের পড়াশোনা, এসএসসি পর থেকে আমি নিজের পড়াশোনা খরচ নিজেই করেছি, বাট এখন যেন মনে হয়েছে আমার মানে এগুলো দিয়ে কিছুই হবে না, আমি মারা যাবো, মারা যাচ্ছে, আমার মৃত্যু রিসেন্টলি হচ্ছে। তারপর আমার হাজব্যান্ড বললো তুমি আগে ঢাকায় আসো, ঠিক আছে, কবে মারা যাবা যেও ঢাকায় আসো, আমি আর হোম ডিস্ট্রিক্ট শেরপুর। পরে আমাকে সে কোয়ান্টামের সাজেশন করলো। আমি বললাম কোয়ান্টাম কি, কোয়ান্টামই চিনি না আমি। পরে বললো যে একটা ওখানে অনেক মানুষ ঠিক হয়ে যায়, তুমিও যদি ঠিক হও। আমি বললাম যে আমি ঠিক হব, শ্বাসকষ্টের সমস্যা, ইয়ের সমস্যা, ওখানে কোয়ান্টামে গেলে কী সলিউশন আসবে। তখন বললো যাও না, ও করে নাই কখনো, ওই যে বই পড়ছিল গুরুজির কোয়ান্টাম মেথড বই আসছিল, ও পড়ছে, আমার ঘরে আছে, আমি কোনো দিন টাচ করে দেখিনি। তারপরে আমি জানতাম না যে বললো যাও না, টাকা তো অনেকই তোমার পিছনে খরচ করি, এটাও নয় পানিতেই দিলাম, যাও একটু দেখে আসো। পরে আসলাম, আসার পর প্রথম দিন, মানে জাস্ট প্রথম দিন, একটা বিশ্বাস ছিল মনে হয় কিছু হবে। প্রথম দিন আসার পর মনে হইল যে এইটা কী ম্যাজিক হইল। গুরুজি একটা জিনিস বলছে না যে দম প্র্যাকটিস করেন, অক্সিজেন যেটা ফ্রি পাচ্ছেন কম নেবেন কেন? আসলে আমরা কখনো দমটা ওইভাবে না নেওয়ার কারণে হয়তো বা আমার সর্দিজনিত প্রবলেমটা বেশি, আর অক্সিজেনটা না নেওয়ার কারণে আমার ফুসফুসের প্রবলেমটা বেশি ছিল। এটা তো আসলে ডাক্তারের কাছে, আমার কিন্তু ডাক্তারের চেক আপের কোনো শেষ নাই, পুরো বডি চেক আপ করছি, আমার সব সুস্থ, কিন্তু আমি অসুস্থ, আমি অসুস্থ, আমার সব কিছু ঠিক আছে। ডাক্তার বলে আপনার হার্ট ঠিক আছে, আপনার ফুসফুস ঠিক আছে, সব ঠিক আছে, তাহলে আমি সব ঠিক আছে, তাহলে আমি অসুস্থ কেন? হ্যাঁ,
আসলে আমার ভিতরে আমি মনে হয় মানসিক রোগী ছিলাম, ভয় ছিল, মনের ভয় ছিল, হ্যাঁ ভয়। এই ভয়টাই যখন জয় হলো, লাইফটা মনে হয় নতুন একটা লাইফ পাইলাম। আমার 1991 সালে ফেব্রুয়ারির 24 তারিখে একবার জন্ম হয়েছে, আমার আবার নতুন করে 13 তারিখে জন্ম হয়েছে এই মাসের 19 তারিখে। আমি জানি নতুন, আমার আমি নতুন করে ফিল করছি, আমার সেই ছোট্টকালের আমার সেই নিরাপত্তা আমাকে যে সেই নীরবভাবে যত্ন করে মানুষ করছে, আবার আমি গুরুজির কারণে আমি মনে আবার লাইফটাকে সেফ ফিল করতেছি, সেফ। ম্যাজিক হইল, আমাদের সব কিছু সম্ভব।